বড় ভালো মানুষ ছিলেন করিম ভাই। গ্রামের ছোট বড় সকলের সুখ দুঃখে পাশে থাকতেন। হ্যাঁ, করিম ভাইয়ের জন্য তো আমার খুব কষ্ট হচ্ছে। কি থেকেছে, কি হয়ে গেল? আমি ইব্রাহিম, আজ প্রায় দু মাস পর গ্রামে ফিরছি। এই কুসুমপুর গ্রামের মণ্ডল বাড়ির ছেলে আমি। ভাবছেন মিষ্টির প্যাকেট নিয়ে কোথায় যাচ্ছি? আজ আমি অনেক খুশি, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমার সরকারি চাকরি হয়েছে। এই খুশির খবরটা বাবা মা আর আত্মীয় স্বজনদের জানাতে এই গ্রামে এসেছি। হ্যালো মা, একটা খুশির খবর আছে। তাড়াতাড়ি বাড়ি আয় খোকা, তাড়াতাড়ি বাড়ি আয়। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? হ্যালো মা। মা আর কোনো কিছু না বলে ফোনটা রেখে দিলেন। মোবাইলে মায়ের কান্না ভরা কণ্ঠ শুনে আমার বুকটা কেঁপে উঠেছে। মায়ের কথা শোনার পর থেকে আমার ভীষণ অস্থির লাগছে। আমি খুব দ্রুত হাঁটছি, কিন্তু পথ যেন কিছুতেই শেষ হতে চাইছে না। দূর থেকে দেখলাম আমাদের বাড়ির উঠোনে অনেক মানুষ জড়ো হয়ে আছেন। আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কি হয়েছে কিছুই বুঝতে পারছিলাম না। কাছে এসে দেখলাম আমার বাবার মরা দেহ উঠানে পড়ে আছে। একই দেখছি আমি, নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছিল আমার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে, পুরো পৃথিবী ঘুরছে। আমি নির্বাক হয়ে বাবার মরা দেহের দিকে তাকিয়ে রইলাম। বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, আমরা এখন কি নিয়ে বাঁচবো খোকা? এসব কেমন করে হলো মা? তোর বাবা ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন, আর তখন কোনো এক বিষধর সাপের ছোবলে তোর বাবা মারা গিয়েছেন। আমার বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। কিছুতেই চোখের পানি ধরে রাখতে পারলাম না। মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা ছিল না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই শত কষ্টের মাঝেও আমি বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে লাগলাম। সন্ধ্যার আগে বাবার জানাজা ও দাফনের কাজ শেষ করে আমি ঘরে আসলাম। বাবাহীন পুরো ঘরটা কেমন যেন ফাঁকা লাগছে। জানি না এই কষ্ট আমি কেমন করে সামলাবো, কিছুই ভালো লাগছে না। ছেলেবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম, কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছিলাম না। নানান চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আমার ঘুম আসছিল না। হঠাৎ মায়ের হু হু কান্নার শব্দ শুনে আমি উঠে বসলাম, কিন্তু মায়ের রুমে যেতে আমার ইচ্ছা করছিল না। হয়তো মায়ের সামনে গেলে আমিও কেঁদে ফেলব। মা খুব করুণ কণ্ঠে কান্না করছিলেন, এর আগে আমি কখনো মাকে এভাবে কাঁদতে দেখিনি। মায়ের করুণ কান্নার শব্দে পুরো ঘর কেঁপে উঠছে। সময়ের সাথে সাথে কান্নার শব্দ আরো বাড়তে লাগলো। হঠাৎ মা আমার রুমে ছুটে আসলেন। মাকে দেখে আমি ভীষণ অবাক হলাম। চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা তুমি এখানে
তাহলে কান্না করছে কে? আমিও তো কিছুই বুঝতে পারছি না খোকা, তবে তবে মনে হচ্ছে কান্নার শব্দটা ঘরের বাইরে থেকে আসছে। আমাদের বাড়ির কাছাকাছি আর কোনো ঘর বাড়ি ছিল না। আমি ভীষণ অবাক হলাম। কৌতূহলী হয়ে আমি আর মা তাড়াহুড়ো করে ঘরের বাইরে আসলাম। কিন্তু কি আশ্চর্য, আমরা আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। আমাদের বাড়ির পাশে আমাদের পারিবারিক কবরস্থান, সেখানেই আমার বাবাকে দাফন করা হয়েছে। কেন যেন আমার মনে হচ্ছিল কান্নার শব্দ কবরস্থান থেকেই ভেসে আসছে। কিন্তু কবরস্থানের ভিতরে কাউকেই তো দেখা যাচ্ছিল না। আমি কিছু বলার আগেই মা বললেন, ইব্রাহিম, মনে হচ্ছে কান্নার শব্দ কবরস্থান থেকে আসছে। আমার বুকের ভিতরের প্রাণ পাখিটা ধুকধুক করছিল। এই ঘুটঘুটে অন্ধকার রাতে কবরস্থানের ভিতর প্রবেশ করার সাহস আমার ছিল না। মায়ের দিকে তাকিয়ে দেখলাম মাও কিছুটা ভয় পাচ্ছেন। তাই আমি আর মা তাড়াতাড়ি করে ঘরের ভিতরে চলে আসলাম। রাত যত গভীর হচ্ছিল কান্নার আওয়াজ ততই বাড়তে লাগলো। পুরো রাত আমি আর মা নির্ঘুমে কাটালাম। শফিক চাচার চিৎকার শুনে আমি আর মা ঘরের বাইরে বের হয়ে আসলাম। উঠোনে আসতেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে ধরধর করে কাঁপতে লাগল। আমি দেখলাম আমার বাবার কবর খোঁড়া আর বাবার লাশ কবরের বাইরে বের হয়ে পড়ে আছে। ভয়ে আমার চোখ কপালে উঠে যায়। হে হে, এটা কেমন করে হলো? কেই নির্মম কাজ করলো? আমার বাবার সাথে কার এত শত্রুতা? কিছুক্ষণের মধ্যে আমাদের রুটিনে অনেক মানুষ জড়ো হয়ে আসলো। সকলে খুব আতঙ্কিত হয়ে পড়ে। তখন মতিন চাচা বললেন, ইব্রাহিম, আমার মনে হচ্ছে কোনো লাশ জোর লাশ নিতে এসেছিল, সুবিধা করতে পারেনি তাই ফেলে চলে গিয়েছে। এতে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই, চলো আমরা সবাই করিম ভাইয়ের লাশটা আবার দাফন করি। মতিন চাচার কথায় আমার মন শান্ত হলো না, কারণ আমাদের গ্রামে এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। বাবার লাশ বেশিক্ষণ বাইরে থাকা উচিত না, তাই আমরা আবার বাবার লাশ দাফন করে দিলাম। সারাদিন নানান কর্মব্যস্ততায় আমার সময় কেটে যায়। গত রাতে না ঘুমানোর কারণে আমি আর মা খুব ক্লান্ত ছিলাম, তাই সন্ধ্যার পর ঘুমিয়ে যাই। মাঝরাতে খুব করুণ কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি মায়ের রুমে গিয়ে দেখলাম মা উঠে বসে আছে। ঘরের বাইরে বের হওয়ার সাহস ছিল না আমাদের। আমি এবং মা ভীত হয়ে একে অন্যের দিকে তাকিয়ে রইলাম। সময়ের সাথে সাথে করুণ কান্নার স্বর আরো বাড়তে লাগলো। পুরো মণ্ডল বাড়ি কান্নার শব্দে কেঁপে উঠল। আমার পায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। সকলে ফজরের নামাজের পর মানুষের ডাকাডাকি শুনে আমি আর মা ঘরের বাইরে বের হয়ে আসলাম। দেখলাম মুসল্লিরা নামাজ শেষ করে আমাদের উঠোনে এসে জড়ো হয়েছেন। পরক্ষণেই আমার চোখ পড়ল বাবার কবরের দিকে। আজও বাবার লাশ কবরের বাইরে পড়ে আছে। ভয়ে আমার গা কেঁপে উঠল, গলা শুকিয়ে গেল। ইব্রাহিম,
ফজরের নামাজ শেষ করে আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, আর তখনই দেখলাম তোমার বাবার লাশ কবরের বাইরে পড়ে আছে, তাই তোমাকে ডাকলাম। এগুলো কে করছে চাচা, আর কেনই বা করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া রাতের বেলা কবরস্থানের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু কাউকে তো আমি দেখি না। কি হচ্ছে কি এসব? হ্যাঁ, আমিও তো আমার বাড়ি থেকে কান্নার শব্দ শুনতে পেয়েছি। আমি ভেবেছিলাম তোমার মা কান্না করেন, কিন্তু এখন তো ব্যাপারটা খুব চিৎকার বলে মনে হচ্ছে। এই ঘটনায় গ্রামবাসীদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সকলে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। বাবার দাফনের কাজ শেষ করে যে যার মতো বাড়ি ফিরে যায়। সারা দিন কোনো রকম কেটে গেলেও রাতে সবাই খুব ভয় পেতে থাকে। কবরস্থানের আশেপাশে দিয়ে মানুষ চলাচল বন্ধ করে দেয়। রাত 10টার পর আজ আবারও সেই করুণ কান্নার শব্দ শুনে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। আমি কানে হাত দিয়ে বিছানায় শুয়ে রইলাম। ভয়ে ঘুমাতে পারছিলাম না, মনে মনে দোয়া দৌড় করতে লাগলাম। নিজের অজান্তে কখন যে ঘুমিয়ে গেলাম। ইব্রাহিম, ইব্রাহিম, আমাকে তুমি বাঁচাও বাবা। দুষ্যুজিন আমাকে কবরে শান্তিতে থাকতে দিচ্ছে না, আমাকে খুবই বিরক্ত করছে। বারবার আমার লাশ টেনে কবরের বাইরে তুলছে, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। বাবার কণ্ঠ শুনে আমি ঘুম থেকে লাফিয়ে উঠে বসলাম। ভয়ে আমার বুকের ভিতরটা পানি শূন্য হয়ে যায়, হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। বুকের ভিতর হৃৎপিণ্ডের ধুকধুক অনুভূতি বের হয়ে গেল। ভয়ে আমি আর রাতে ঘুমাতে পারিনি। ভোরবেলা আবারও শফিক চাচা এবং মতিন চাচার ডাকাডাকিতে আমি আর মা ঘরের বাইরে বের হয়ে এসে দেখলাম বাবার লাশ কবরের বাইরে পড়ে আছে। তখন আমি স্বপ্নের কথা চাচাদের জানালাম। সব শুনে মতিন চাচা বললেন, শহরে আমার চেনা একজন বড় হুজুর আছেন, এখন যদি আমরা রওনা দেই তাহলে সন্ধ্যার আগে হুজুরকে নিয়ে গ্রামে ফিরে আসতে পারব। আমি আর সময় নষ্ট করলাম না, বাবার লাশ ফেলে রেখে শফিক চাচা এবং মতিন চাচাকে নিয়ে শহরে একজন বড় আলম হুজুরের কাছে গেলাম। এবং হুজুরকে সব সত্য ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে হুজুর কিছু সময় ভাবলেন, তারপর বললেন, জিনেরা সাপের রূপ নেয়, মাঝে মধ্যেই ওরা সাপের রূপ নিয়ে চলাফেরা করে। তোমার বাবাকে সাপ নয় বরং জিন হত্যা করেছে। এসব কি বলছেন আপনি হুজুর? একটা বাচ্চা জিন সাপ হয়ে কোনো কারণে তোমার বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল। তোমার বাবা না বুঝে সেই বাচ্চা সাপটাকে মেরে ফেলে, এতে সেই বাচ্চা জিনের মা ভীষণ কষ্ট পেয়েছে। আর সেই মা জিন সাপ হয়ে তোমার বাবাকে চুবল মেরেছেন, যার ফলে তোমার বাবা প্রাণ হারিয়েছেন। প্রতিদিন রাতের বেলা গ্রামের মানুষ সেই মা জিনের করুণ কান্না শুনতে পায়। তার কান্নার শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে। তোমার বাবার মৃত্যুতেও সেই মা জিন শান্ত হয়নি, সে এখনো তোমার বাবার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছেন। জিনেরা কবর খুঁজতে পারে না, তাই সেই মা জিন প্রতি রাতে গ্রামের কোনো না কোনো মানুষের উপর ভর করে এর প্রভাব বিস্তার করে এবং তাকে দিয়ে কবর খুঁড়িয়ে তোমার বাবার লাশ কবরের বাইরে ফেলে রাখে। এবং তুমি জেনে অবাক হবে যে তোমার এই শফিক চাচা এবং মতিন চাচাকে দিয়ে সেই জিন প্রতি রাতে তোমার বাবার কবর খোঁড়ায় আর লাশ কবরের বাইরে ফেলে রাখে। ফজরের আজান শোনার সাথে সাথে শফিক এবং মতিন রাতের সমস্ত ঘটনা ভুলে যায়।
সমস্ত ঘটনা শোনার পর আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল, প্রচণ্ড মাথা ঘুরতে লাগলো, ভয় গলা শুকিয়ে আসতে লাগলো, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এর থেকে পরিত্রাণের উপায় কি হুজুর? আমরা কিভাবে নিরাপদে থাকব? ভয় পেও না ইব্রাহিম, মহান আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। চলো, আমি তোমার সাথে তোমার বাড়ি যাচ্ছি। তোমাদের বাড়ি বন্ধ করতে হবে, যেন দুষ্টু জিনেরা তোমাদের বাড়ির আশেপাশে না আসতে পারে। তারপর হুজুরকে নিয়ে আমি আমাদের বাড়িতে আসলাম। হুজুর অনেক দোয়া দরুদ পাঠ করে আমাদের বাড়ি এবং কবরস্থান বন্ধ করে দিলেন। দুষ্টু জিনকে আমাদের কবরস্থান থেকে তাড়ালেন। তারপর আমার মরহুম বাবার জানাজা এবং দাফন শেষ করে হুজুর চলে গেলেন।